সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি ইব্রাহিমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের আগ মুহূর্তে ফেসবুক লাইভে পুলিশ ও রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার করেন তিনি। পুলিশ জানিয়েছে তার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্যই মুফতি ইব্রাহিমকে আটক করা হয়েছে। আমি অন্য বিজাতির কোনো একটা ভ্যাকসিন আমি যে নেব, সেখানে যে কোনো কিছু ক্ষতিকর কিছু তারা চাপিয়ে দেয়নি আমাদের জাতির উপরে, এটা আসলে আমরা এখন বিশ্বাস করতে পারি না। করোনার ভ্যাকসিন ও ইসলাম সংশ্লিষ্ট নানা বিষয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন মুফতি কাজী ইব্রাহিম। নারীর সাথে করোনার সম্পর্ক, করোনা সংক্রমণের গতিবিধি, ভ্যাকসিন দিলে মানুষের রূপান্তর সহ বিভিন্ন ইস্যুতে ভাইরাল হয় তার বক্তব্য। করোনার সাথে নারী জাতির সম্পর্ক আছে, করোনার সাথে বেপর্দার সাথে সম্পর্ক আছে। আলেমদের ঘাড় মটকাবার আগে করোনার ঘাড় মটকাও তো দেখি। করোনা আমাদের এডিশনাল বাহিনী ইনশাল্লাহ। আমরা যেই মালিকের কাজ করি, করোনাও সেই মালিকেরই কাজ করে। মুফতি ইব্রাহিমের সব বক্তব্য সমাজে বিতর্ক সৃষ্টি করতে পারে এমন অজুহাতে সোমবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের আগে পুলিশ ও রাষ্ট্র নিয়ে ফেসবুক লাইভে নানা বিতর্কিত মন্তব্য করেন তিনি। হিন্দুস্তানি রাজাকার, আরএসএস গুন্ডা, রয়্যাল গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে। এই মুহূর্তে তারা আমাকে গুম করার জন্য এখানে এসেছে। আপনারা আসুন, আপনারা দেখুন। আটকের পর মুফতি ইব্রাহিমকে মিন্টুরের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে তার বক্তব্যের উদ্দেশ্য জানতে আটক করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অসত্য তথ্য বিভ্রান্ত তথ্য প্রচার করছে, ধর্মীয় যে উস্কানি যেটা বলে সে ধর্মীয় উস্কানি দিচ্ছে, এবং প্রায় সে বলে যে দেশে হিন্দুস্তানি দালাল রয়্যাল এজেন্টে ভরে গেছে। তাহলে যে কারা এগুলি করছে, কারা রয়্যাল এজেন্ট, কারা হিন্দুস্তানি দালাল, সেটা আমি তার কাছে জিজ্ঞাসাবাদ করবো। কীভাবে করোনাটা আসবে কিছু জানতেন, তা আমরা তাকে আসলে মূলত দেখছি যে উনি কীভাবে জানতেন যে করোনাটা আসবে, এবং কীভাবে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এই তথ্যগুলো তার কাছে আমরা জানতে চাইব। জিজ্ঞাসাবাদের পর তার তথ্য বিশ্লেষণ করে মামলার সিদ্ধান্ত নেবে পুলিশ। ঋষান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।